हेलो एवरीवन, vidongo.com वेबसाइटे तुम्हारे सबाई के स्वागत। आमी सौरभ दे, तुम्हारे मैथ ट्यूटर। एखाने जे प्रश्नटी निये आलोचना करब सेटी हलो कलन विद्यार साहाज्ये प्रमाण करते हबे वन बाई एक्स होल टू दि पावर एक्स एई अपेक्षकटीर चरम मान हबे इ टू दि पावर वन बाई। चरम मान माने कि ना, चरम मान बोलते आमादेरके ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। তো ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমাদের কলনবিদ্যার সাহায্যে আমরা যখন করি কি করি না, আমরা একটা ফাংশন এফ এক্স ধরে নিই। কলনবিদ্যার সাহায্যে ওর ম্যাক্সিমাম বের করতে গেলে আমি প্রথমে একবার ওর ডেরিভেটিভ করি, ফার্স্ট অর্ডার একবার ডেরিভেটিভ করি, ডি দিয়ে এইটাকে শূন্য করে এখান থেকে এক্সের কিছু মান পাই, এবং তারপরে আমি ওই ফাংশানের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি। এবং আমরা আগে এক্সের যে ভ্যালুগুলো পেয়েছি সেটা বসিয়ে দেখবো যেটা গ্রেটার দেন জিরো না লেস দেন জিরো। যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা বলবো এক্সের ওই মানে অবম মান আছে, মানে সবচেয়ে ছোটো মানটা আছে, মিনিমাম ভ্যালু আছে। এবং যদি শূন্যের থেকে এটা ছোট হয়ে যায় মানটা, তাহলে আমরা বলবো ওই পয়েন্টে ফাংশানটার ম্যাক্সিমাম ভ্যালু আছে। তো এবারে আমাদের এখানে তাহলে এফেক্সটা কি না, আমাদের এখানে দেখো প্রশ্নানুযায়ী এফেক্সটা দেওয়া আছে ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, এখানে যেহেতু এই এক্সটা আছে তো আমরা ডেরিভেটিভ করার সময় অসুবিধা হতে পারে, ওই জন্য বোথ সাইডে ফার্স্টে লগ নিয়ে নেব। দিলে আমরা কি পেয়ে যাব না, লগ এফ অফ এক্স সমান এক্স লগ অফ ওয়ান বাই এক্স। এরপরে আমরা এক্সের রেসপেক্টে বাম দিক এবং ডান দিকে ডেরিভেটিভ নেব। তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে ডেরিভেটিভ করলে আমরা এই লগ এফ এক্সের ডেরিভেটিভ করলে ওয়ান বাই এফ এক্স ইন্টু সামথিং আছে। একটা কাজ এখানে করি, আমরা এখানে এফ এক্স না নিয়ে এটাকে ওয়াই নিয়ে নিই, তাহলে আমার বলতে বারবার সুবিধা হবে। এটাকে আমি ওয়াই নিয়ে নিচ্ছি, তাহলে লগ ওয়াই হবে। তাহলে দেখো ডেরিভেটিভ ডিডিএক্স অফ লগ ওয়াই, অ্যাকচুয়ালি ডিডিএক্স অফ লগ ওয়াই করলে আমাদের আসবে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, কিন্তু আমরা এখানে এই ডেরিভেটিভটা পারফর্ম করব না, আমরা একে এইভাবেই রাখব। শুধু রাইট হ্যান্ড সাইডে যে ডেরিভেটিভ রয়েছে, যে এক্স লগ ওয়ান বাই এক্স, শুধু এখানে ডেরিভেটিভ পারফর্ম করব। তাহলে দেখো আমরা যদি এখানে ডেরিভেটিভ করি কি আসবে, প্রথমে এক্সের ডেরিভেটিভ হবে, অর্থাৎ এখানটায় আসবে ডিডিএক্স অফ এক্স এবং লগ ওয়ান বাই এক্স, এটা কনস্ট্যান্ট থাকলো। সেকেন্ড কেসে এক্স কনস্ট্যান্ট থাকবে এবং লগ ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ পারফর্ম হবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, এখানে দেখো এর ডেরিভেটিভ করলে আমরা জানি ওয়ান আসবে, এবং এখান থেকে কি আসবে লগ অফ লগ ওয়ান বাই এক্স। এখানে ডেরিভেটিভ করলে কি আসে বা দেখো, এখানে এক্স ইন্টু ওয়ান বাই লগ ওয়ান বাই এক্স আছে, তার মানে ওয়ান বাই ওয়ান বাই এক্স। আবার চেন রুলের জন্য আমার আরেকবার ডিডিএক্স অফ এখানে ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ পারফর্ম করতে হবে। তাহলে আমরা কী পাবো, এখান এই অংশটাকে আমরা ডেরিভেটিভের চেন রুল বলে থাকি। তাহলে এখানে আসলো লগ ওয়ান বাই এক্স প্লাস এক্স, এই এক্সটা উপরে চলে গেলে হবে এক্স, এবং এখানে আসবে এই ডেরিভেটিভটা নেওয়ার পর আসবে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কী আসবে এখানে দেখো, লগ ওয়ান বাই এক্স, এই মাইনাসটা এখানে চলে গেলে মাইনাস, এবার দেখো উপরে এখানে দুটো এক্স মানে এক্স স্কোয়ার আর নিচে এক্স স্কোয়ার, তাহলে কেটে যাবে, তাহলে ওয়ান আসবে। অর্থাৎ আমাদের ডিডিএক্স অফ লগ ওয়াই যেটা পাচ্ছি সেটা হলো লগ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এবারে আমরা কী বলেছিলাম, আমরা ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে একে জিরো করবো। আচ্ছা ঠিক আছে, তার আগে আমি দুটো ডেরিভেটিভ নিয়ে নিই, মানে আমি এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও পারফর্ম করে নিচ্ছি আবার একবার। তাহলে বোথ সাইডে এখানে আমার কী ছিল না, ডিডিএক্স অফ লগ ওয়াই এটা ছিল। তাহলে আমি এখানে আরেকবার এক্সের সাপেক্ষে বোথ সাইডে যদি ডেরিভেটিভ করি, এখানে আসবে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার অফ লগ ওয়াই সমান কি আসবে এখানে না, ডিডিএক্স অফ লগ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে ডেরিভেটিভ আমরা অলরেডি একবার, তার মানে কি একবার এর ডেরিভেটিভ হবে আর একবার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ হবে পাশে। তাহলে লগ ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ আমরা এক্ষুনি করেছি ওয়ান বাই এক্স হবে, এবং তার সঙ্গে একটা মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার থাকবে,
এবং কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয় বলে এখানে ওয়ানের ডেরিভেটিভ জিরো লিখলাম, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? না দেখো, এখানে আমরা হবে এই এক্সটা উপরে চলে গেলে আমাদের এখান থেকে আসবে মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার, মানে কি আসবে মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, এবারে আমরা এখানে ডিডিএক্স অফ, অ্যাকচুয়ালি দেখ, আচ্ছা একটা জিনিস এখানে বলছি, ওয়াই আর লগ ওয়াই, ঠিক আছে, এই ওয়াই এর মান দেখো, আমরা জানি লগ ওয়াই, ওয়াই এর মান শূন্যের থেকে বড় নেওয়ার পর, মানে ওয়াই এর মানটা যখন গ্রেটার দেন জিরো হবে, আমাদের লগ ওয়াই এর ভ্যালু আমরা পেতে থাকবো। দেখো ওয়াই এর মান আমি যত বাড়াতে থাকবো, লগ ওয়াই এর মানও কিন্তু কনস্ট্যান্টলি বাড়তে থাকবে। তাহলে আমরা লগ ওয়াই এর যখন সর্বোচ্চ মান ওয়াই এর যে মানের জন্য পাবো, সেই মানের জন্যই এখানে ওয়াই এর মানটা এখানে সবচেয়ে বেশি আসবে, অর্থাৎ ওয়াই এর যখন মান বাড়তে থাকবে, লগ ওয়াই এরও মান বাড়তে থাকবে। তাহলে আমরা এখানে ওয়াই এর সর্বোচ্চ মান পাওয়ার জন্য আমি এখানে ডিডিএক্স অফ যেটা লগ ওয়াই আছে সেটাকে শূন্য দেখাতে পারি, সেখানে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি পাবো, আমাদের এটা এসেছিল ডেরিভেটিভটা লগ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান জিরো এসেছিল, তাহলে এখান থেকে কি আসবে দেখো, লগ ওয়ান বাই এক্স এর মানটা আসছে ওয়ান, ওয়ান মানে কি লিখতে পারি, লগ ই বেস ই, অর্থাৎ বেস ই সাপেক্ষে ই এর লগ লিখতেই পারি এখানে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, না আর এখানেও আমরা বেস ই বলেই ধরে নিচ্ছি, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, ওয়ান বাই এক্স এর মান ই, অথবা এক্স এর মান ওয়ান বাই ই। ঠিক আছে, এরপরে আমরা সেকেন্ড অর্ডার যে ডেরিভেটিভটা নির্ণয় করেছিলাম, সেখানে এক্স এর মান বসিয়ে দেখবো যে আমাদের ধনাত্মক না ঋণাত্মক আসছে, সেটা কি ছিল না, ডি ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার লগ ওয়াই ছিল মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই ডি স্কোয়ার এইটা যখন এক্স এর মান ওয়ান বাই ই তখন বসাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্স এর মানটা ওয়ান বাই ইতে চেক করছি, তাহলে এক্স এর মান ওয়ান বাই ই হলে দেখো মাইনাস ই আসবে, এবং এটা শূন্যের থেকে ছোট, কেন, কারণ ইর মান দুই থেকে তিনের মধ্যে একটি সংখ্যা হবে, তাহলে তার মাইনাস সাইন আছে, মানে এটা নিঃসন্দেহে শূন্যের থেকে ছোট হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এক্স ইকুয়াল টু ওয়ান বাই ইতে আমাদের যে ফাংশানটা আমি ধরে নিয়েছিলাম ওয়াই, তার চরম মান থাকবে। অতএব এক্স ইকুয়াল টু ওয়ান বাই ই মানের জন্য ওয়াই এর চরম মান থাকবে, আমি ওয়াই কি ধরেছিলাম, ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, তাহলে আমি এখানে ভ্যালু যদি পুট করে দিই, ওয়ান বাই ওয়ান বাই ই এর হোল টু দি পাওয়ার ওয়ান বাই এই পোর্শনটা মানে ই, তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই, অর্থাৎ আমাদের যে ওয়াই এর চরম মান বা ওই ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্সের যে চরম মান দেখাতে বলেছে ই টু দি পাওয়ার ওয়ান বাই, এটা প্রুভ হয়ে গেল। তো ভিডঙ্ক.কম ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এরকমই নানা প্রশ্ন ও তার সমাধানের জন্য তোমরা প্লিজ আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো, ধন্যবাদ।